বহিরাজ্যে কাজ দেওয়ার নাম করে অবৈধ কাজে লিপ্ত করার অভিযোগ উঠল ঘটনা সোনামুরার বক্সনগরে কলমচৌড়া থানা এলাকার মানিক্যনগরে যুবতী গত আট জুন কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ করে একই থানা এলাকা জয়দুল হোসেন এবং তার বোনের বিরুদ্ধে জানা যায় যুবতী এক গরিব পরিবারের সন্তান আট মাস পূর্বে বক্সনগরের মোল্লামুরার জয়দল হোসেনের হাত ধরে চেন্নাই পাড়ি দেয় একটি বিউটি পার্লারে কাজ করবে বলে কিন্তু ওইখানে পৌঁছার পর দেখে বিউটি পার্লারে কাজ নয় অন্য কাজে লিপ্ত হতে যুবতীকে বাধ্য করা হয় তার তারপরে যুবতীকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে দেখা যায় এক মেয়ে লিজা আক্তার নামে ওই মহিলা অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করে সহযোগিতায় রয়েছে একাধিক জায়গার অন্য যুবক যুবতী যুবতী গত জুন পালিয়ে যায় চেন্নাই থেকে তার দুদিন পরে সে বাড়িতে এসে পৌঁছায় তারপর দিন কলমচোড়া থানায় মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে যুবতী আরো জানায় তাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে যেন পুলিশে বা অন্য কারোর সাথে এসব বিষয়ে কিছু না বলে দিন দিন সামাজিক অবক্ষয়ের কারণে রোজগারের নাম করে যুবক যুবতীদের দিয়ে একটি সাতান্নেশি গোষ্ঠী এসব অবদান চালাচ্ছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিনের এই ঘটনা সত্যতায় বেরিয়ে আসবে এই অবৈধ ব্যবসা নামে কি জাল পেতেছে সাতান্নেশি গোষ্ঠীর সদস্যরা তা সময়ই বলবে তারপরে মানে আমাকে খারাপ জিনিস করাচ্ছে আমি বলছি আমি করবো না কাজ ভালো কাজ হলে আমাকে বলো ভালো কাজ করবো তারপরে আমার জোর তো করে মানে খারাপ কাজ করাইছে তারপরে আমি আরেকজনের কাছে মানে বিক্রি করে দিছে বিক্রি করা দেওয়ার ফলে আমি এদিক থেকে ফলে মানে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা